মডিউলগুলো সব প্র্যাকটিস করছিলেন? তাহলে আমরা সেদিন কোন কোন মডিউল লাস্ট করছিলাম কি ব্লক মডিউল না? আচ্ছা, তাহলে এই পেজে আপাতত আমরা ডিবি বিল্ড অন করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের? এনাবল ভিজুয়াল বিল্ডার। তাহলে এই ব্লক পর্যন্ত দেখছিলাম, আজকে দেখি হচ্ছে আমরা কি দেখবো, ব্লার। ব্লার দিলে কেমন হয়? এরকম তো এখানে কি কি থাকে? প্রথমে একটা এখানে একটা আইকন থাকে ব্লারবের, তারপরে থাকে কি হচ্ছে টাইটেল, তারপরে কন্টেন্ট। আমি যে দিয়ে এটা হচ্ছে ধরুন আমি একটা আমাদের কি কি সার্ভিস আছে সেই রিলেটেড একটা সেরকম একটা কিছু লেআউট তৈরি করতে আছে। তাহলে আমি দিই প্রথমে দিই যে ওয়েব ডিজাইন, এরপরে কন্টেন্ট যেটা আছে সেটা থাক ডিফল্ট। এরপর এই যে এখানে বলবে হচ্ছে কি আমার আইকনটা, আমি কি আইকন ইউজ করতে চাচ্ছি। আমি চাইলে ইমেজও দিতে পারি, তা না হলে আমরা এমনি নর্মাল আইকনও ইউজ করতে পারি। আমরা আইকন ইউজ করি আজকে, আইকন থেকে এখন কি করব, কোন আইকনটা আমি দিতে যাচ্ছি দেখি। আমি একটা ওয়েব ডিজাইনের আইকন কোনটা হতে পারে, এই যে একটা মনিটরের আইকন আমরা দিয়ে সেট করে দিলাম। আচ্ছা, এখন আইকন, এরপরে আছে কি আছে লিঙ্ক। আমরা যদি চাই যে এই টোটাল এর উপরে কোনো জায়গায় ক্লিক করলে একটা লিঙ্কে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের লিঙ্কে ক্লিক করতে হবে। আমরা যদি চাই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এই যে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি এই রেড কালারটা চুজ করে দিলাম, তাহলে আমার রেড কালার চলে আসলো। ওকে, এরপরে আসি আমি কোথায়, ডিজাইনে আসি। ডিজাইনে এখানে কি বলছে, সর্বপ্রথম ডিজাইনের প্রথম অপশনটা কি ইমেজ অ্যান্ড আইকন, তার মানে বোঝাই যাচ্ছে যে এই এখানে কিছু চেঞ্জ করলে আমার ওই যে আইকন রিলেটেড কাজগুলো এখানে আছে। কারণ আমি যখন এখানে মাউস নিয়ে যাচ্ছি দেখেন আইকনটা কিন্তু একটু বর্ডার হয়ে যাচ্ছে, আমার বোঝাই যাচ্ছে। তো এটা আমরা ক্লিক করলাম, প্রথমে কি বলছে আইকন কালার, আমরা যদি আইকন কালারটা চেঞ্জ করতে চাই, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিছি কি কালার, রেড কালার, তাহলে আমরা আইকন কালারটা কি যাচ্ছি সাদা কালার দিই, তাহলে ফুটবে। ওকে, এরপর কি সার্কেল আইকন, তাহলে আমরা যদি এটা অন করে দিই অবশ্যই বুঝতে পারছি যে আইকনটার চারি সাইডে একটা সার্কেল তৈরি হবে। যদি অন করে দেখি এই যে একটা আইকন, এটা সার্কেল তৈরি হয়ে গেছে। তাহলে আমরা একটা কাজ করি, সার্কেলের কালারটা কি করব, আমরা সার্কেলের কালারটা সাদা রাখি আর আইকনের কালারটা আমরা ব্ল্যাক রাখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, শো সার্কেল বর্ডার, তার মানে বুঝতে পারছি যদি এটা অন করি তাহলে সার্কেলের পাশে আবার একটা বর্ডার চলে আসবে। অন করি এই যে একটা বর্ডার চলে আসছে, তাই না? আচ্ছা, বর্ডারের কালারটা আমরা কি করলাম, আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ব্ল্যাক কালার দিয়ে আসবে। ওকে, এরপর কি বলছে ইমেজ অর আইকন প্লেসমেন্ট, মানে এই আইকনটা কোথায় থাকবে, শো হবে। ডিফল্ট অবস্থায় কি আছে, টপ আছে, আমরা যদি লেফট বসাই দিই তাহলে এইভাবে আসবে। আচ্ছা, ওকে, এরপরে কি আছে, আমরা থাক আমরা টপেই রাখি, দেখতে সুন্দর লাগুক। এরপর ইমেজ আইকন অ্যালাইনমেন্ট, মানে এই আইকনটা কোন সাইডে থাকবে, সেন্টার থাকবে
না, লেফট থাক, লেফটে দিলে লেফটে চলে যাবে, রাইটে দিলে রাইটে চলে গেছে, এই যে রাইটে চলে গেছে। তাহলে আমরা চাচ্ছি না সবগুলো মিডিলে থাকুক। ওকে, এরপর কি কি বলছে যে ইউজ আইকন ফন্ট সাইজ। আমরা এই এতে তো এই আইকনটা একটা সাইজ দেওয়া আছে অনেক বড়, যাচ্ছে আমার আর একটু বড় লাগবে কি ছোট লাগবে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা অন করে নিয়ে এখন ডিফল্ট কত দেওয়া আছে 96, আমরা যদি এটা 70 করে দিই, সরি 96 ছিল না কত ছিল এটা, না আমরা যদি এটা 200 করি তাহলে অনেক বড় হবে। আচ্ছা ডিফল্টটা মানে ওর থেকে আর একটু ছোট করা আছে, আমরা একটা কাজ করি 50 রাখি। আমার যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা ইউজ বড় ছোট করব, আমরা আমি আপাতত এটা স্টপ রাখি, ডিফল্টটাই থাকবে। এরপরে এই ইমেজ বিষয়ে মানে এই আইকন বিষয়ে আর কোনো সেটিংস এখানে নাই, তাহলে আমরা এটা এটা এ করে দিই। এই এরপর আছে কি টেক্সট রিলেটেড, টেক্সট মানে কি এই টোটাল টেক্সটটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা যদি টেক্সটে ক্লিক করি প্রথম আছে কি অ্যালাইনমেন্ট, তাহলে অবশ্যই আমার এই আইকন যেহেতু মিডিলে দিছি আমি এইটাও মিডিলে দিলে আমার দেখতে সুন্দর লাগবে, তাহলে আমি অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম। এরপর টেক্সট কালার, টেক্সট কালার ডার্ক, আমরা এটা চাইলে লাইটও করে দিতে পারি, লাইট করে দিলে এরকম আসতেছে। তো থাক ডিফল্ট যেটা আছে ডার্ক আছে ডার্ক থাক, আমরা চেঞ্জ করবো অন্য জায়গা থেকে। এরপরে এইখানে আসি, এইখানে আর কিছু না, এই টেক্সট রিলেটেড আর কিছু না। এরপরে আছে কি টাইটেল টেক্সট, এইখানটাতে আমাদের দরকার, আমরা চাচ্ছি যে কি টাইটেল টেক্সটটা H4 ডিফল্ট ভাবে দেওয়া আছে, H4টা যদি চেঞ্জ করে আমরা H3 বা অন্য কিছু দিতে পারি। এরপর কি বলছে টাইটেলের ফন্ট, কোন ফন্ট ইউজ করতে যাচ্ছি আমরা টাইটেল, আমি চাচ্ছি যে ধরেন এখানে হচ্ছে রোবোটো ফন্টটা ইউজ করতে, রোবোটো। আর কি চাচ্ছি ফন্ট ওয়েট রেগুলার থাক আর টাইটেলটা সব আপার কেস হোক। ওকে, এরপর কি আছে এখানেও, এখানেও কিন্তু টাইটেল অ্যালাইনমেন্ট, আমরা আমরা চাইলে এখান থেকে টাইটেল অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দিতে পারবো। এরপর কি বলছে টেক্সট কালার, টাইটেলের টেক্সট কালারটা কি হবে, আমরা আমরা এখান থেকে সাদা দিয়ে দিই। আচ্ছা এরপর কি টাইটেল টেক্সট সাইজ, এখানে সাইজটা যদি আমাদের বড় ছোট করা দরকার হয় সেটা আমরা করব। এবার লেটার স্পেসিং, আমরা যদি লেটার স্পেসিংটা একটু বাড়াই দিতে চাই তাহলে কি হবে, এই একটা এর থেকে একটা এর দূরত্ব বাড়বে লেটার থেকে। এরপর কি বলছে টাইটেল লাইন হাইট, এখানে কি আছে লাইন হাইট, এখানে ডিফল্ট ভাবে যদি আপনি PX সেট না করেন তাহলে EM এ যাবে, EM মানে PX এর থেকে EM টা বেশি ইয়ে হয়, যে 1 EM সমান আমার যে ফন্ট যে সাইজটা, ফন্টের যে সাইজ ইউজ করছি ততটুকু তার থেকে মনে করেন সামান্য পরিমাণ বেশি দেবে, ডিফল্ট অবস্থা 1 EM আছে, মানে স্পেসটা কতটুকু দিবে সে, আমার ফন্ট সাইজ যদি 20 পিক্সেল হবে তাহলে লাইন হাইটটাও সে 20 PX দেবে। তার মানে কি 1.1 EM, তার মানে কি যদি আমরা 1.1 EM বা 1.3 দিই তাহলে আমার টাইটেল যদি 24 PX হয় তাহলে ওর সাথে 1.3 গুণ করলে যত পিক্সেল হয় সে তত পিক্সেলের হচ্ছে গ্যাপ তৈরি করবে, লাইন হাইটটা তৈরি করবে। এরপর কি আছে টেক্সচার, আমাদের যদি টাইটেলে কোনো টেক্সচারও দরকার হয় আমরা অন করে নিতে পারি। আচ্ছা টাইটেল বিষয়ক আর কিছু না এখানে। এরপরে আছে কি বডি টেক্সট, বডি টেক্সট বলতে বোঝাই যাচ্ছে যে কন্টেন্টটা মূলত, এই যে বডি টেক্সটের উপর যখন নিয়ে যাচ্ছি তখন ওই যে কন্টেন্টের ওইটুকু কিন্তু বর্ডার হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসি, এখানে কি বলছে ফন্ট ফ্যামিলি, ডিফল্ট ফন্ট ডিফল্টটা থাকে, ডিফল্ট ডিবি থিমে আছে ডিফল্ট ফন্ট ফ্যামিলিটা আছে ওপেন সেন্স। আচ্ছা ফন্ট ওয়েট রেগুলার থাক, আমার এখানে কোনো কিছু চেঞ্জ করবো না, আমি শুধু কালারটা চেঞ্জ করে দিব, টেক্সট কালারটা সাদা করে দিলাম। ওকে, এরপরে কি আছে টেক্সট সাইজ, যদি আমাদের একটু দরকার বড় হওয়া দরকার হয় ধরুন আমি দিলাম কত পিক্সেল 16 PX, 16 PX দিছি, এখন আমার লাইন হাইটটাও না একটু বেশি হলে দেখতে সুন্দর লাগবে, তাহলে এখন আছে কত 1.7 আছে, তাহলে আমরা একটু বাড়াই দিই 1.8 1.9 এ রাখলাম। ওকে, এরপরে আসি আসি হচ্ছে সাইজিং এ, সাইজিং এ কি আছে কন্টেন্ট উইথ 550 PX, মানে এই যে টোটাল কন্টেন্টের উইথ কতটুকু হবে, ম্যাক্সিমাম কন্টেন্ট উইথ 550 PX। এবার এরপর আছে মূল উইথটা কতটুকু হবে, এখানে পার্সেন্টেজে করা আছে, যদি কমান তাহলে এই যে উইথ কমে যাবে, থাক আমরা এইভাবে কমাবো কমাবো না। আচ্ছা ম্যাক্স উইথ, এখানে কোনো কিছু চেঞ্জ করলাম না আমি,
এখানে জাস্ট সাইজ বিষয়, ম্যাক্স হাইট যদি সেট করতে চাই, মিনিমাম হাইট যদি সেট করতে চাই, সেগুলো এখানে। এরপর আসি স্পেসিং, আমি চাচ্ছি যে কি এই উপর থেকে নিচ থেকে একটু গ্যাপ তৈরি হোক, তাহলে অবশ্যই আমার স্পেসিং দিতে হবে না। আমরা কি করব, মার্জিন স্পেসিং এ থাকবে শুধু মার্জিন আর প্যাডিং, আমরা মার্জিন দিব না প্যাডিং দিব গ্যাপ তৈরি করার জন্য। না মার্জিন দিলে সমস্যা কি হবে আমার, আমি চাচ্ছি যে এই আইকনটা তো একদম গায়ে লেগে গেছে, আমি তাহলে অবশ্যই প্যাডিং দিব। প্যাডিং দিব কত পিক্সেল, আমি 10। তারপরেও কম মনে হচ্ছে, আমি এটা একটা কাজ করি 30 করে দিই, 30 না 40 করে দিই, 50 থাক। আচ্ছা আর মার্জিন বটম বটম যদি আমরা কিছু দিতে চাই, এখানেও আমরা দিয়ে দিতে পারবো, কিন্তু আমি যদি চাই যে না আমি চাচ্ছি দেখি উপরে নিচে আমি এক জায়গায় বসালে বা এক জায়গায় চেঞ্জ করলে টপে বা বটমে চেঞ্জ করলে যাতে দুই জায়গাতে চেঞ্জ হয় টপ আর বটম, তাহলে তাহলে আমরা যদি এই যে এখন কি আছে এটা ব্রেক আছে, লিঙ্কটা ব্রেক করা আছে, আমরা যদি এটা লিঙ্ক করে দিই তাহলে আমার অটো চলে আসলো। ঠিক সেইভাবে যদি আমরা লেফট রাইটেও যদি একটা ফিক্স দিতে চাই তাহলে এটা অন করে দিলে আমাদের জন্য বেটার। আচ্ছা এরপরে আসছে কি বর্ডার, আমরা যদি এইটার ভিতরে কোনো বর্ডার দিতে চাই, দেখা যাচ্ছে কি আমরা বর্ডার চারি সাইডে একটা বর্ডার দিব, এখানে আমার বর্ডারের অপশন আছে যে এটা যদি সিলেক্ট করেন তাহলে কোথায় হবে চারিপাশে, এটা যদি দিই তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে টপে, এটা হচ্ছে রাইটে, এটা বটমে, এটা লেফটে। এবার আমি চাচ্ছি দেখা যাচ্ছে যে সব সাইডে থাকুক আমার, নিচে শুধু থাকবে না, তাহলে একটা কাজ করতে পারি খুব ইজিলি, আমরা প্রতিটা ইসে আমরা ম্যানুয়ালি একটা মানে ক্লিক করে দিতে পারি, আর তা না হলে আমি চাচ্ছি ডিফল্ট অবস্থায় সব জায়গায় 1px করে থাকবে, আচ্ছা 1 না 4 5px করে থাকুক। আর আমার দেখা যাচ্ছে আমি চাচ্ছি জাস্ট দেখানোর পারপাসে যে নিচে আমার কোনো বর্ডার হবে না, তাহলে এই যে নিচে যে বটম যে বর্ডারটা আছে এখানে যদি এসে এই যে বর্ডার উইথটা যদি আমরা 0 করে দিই তাহলে আমার নিচে চলে গেল না, আমার বারবার সব জায়গায় লেখা লাগলো না, এক জায়গা থেকে আমরা পেয়ে গেলাম। মানে এই জিনিসটা কিভাবে কাজ করতেছে বুঝতেছেন, যে আমরা প্রথমে কি করলাম ধরেন বর্ডার, শুধু বর্ডার এটা লিখলাম বর্ডার 5px সলিড ব্ল্যাক কালার, তার মানে প্রথম অবস্থা আমার সব সাইডটি হয়ে গেল। এরপর আমরা কি করব বর্ডার বটম 0px, তা এই জিনিসটা ঠিক এইভাবে কাজ করতেছে। তাহলে আমি এটা থাক আমি এটা উঠাই দিই, এটা 5px থাক। আচ্ছা ওকে আমরা কি করি এবার সেভ করলাম, আমি চাচ্ছি যে কি এবার তিনটা করে কলামে প্রতিটা রো একটা রোতে তিনটা করে আমার সার্ভিস শো করুক, তাহলে কি করতে পারি আমরা আমরা তাহলে এটা যে অবস্থায় থাকুক আমরা একটা প্রথমে আমার অবশ্যই কলাম নিতে তৈরি করতে গেলে আমার অবশ্যই কি করতে হবে রো নিতে হবে, তাহলে আমরা এখান থেকে এই কি বলছিলাম আমি গ্রিন বাটনে চাপ দিলে হচ্ছে রো অপশনটা আসবে, তাহলে আমি চাচ্ছি কয়টা তাহলে তিনটা ইকুয়াল হাইটের তিনটা থাকুক মানে ইকুয়াল উইথের, এটা ক্লিক করে দিলাম। আচ্ছা এরপরে কি বলছে এবার আমি এই তিনটার ভিতর এই জিনিসটা তিন জায়গায় বসাবো শুধু কন্টেন্ট চেঞ্জ হবে, তাহলে আমরা কি করতে পারি দেখেন এটার মূল সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি, আমরা চাইলে এইটাকে টান দিয়ে যেখানে বসাতে যাচ্ছে এখানে টান দিয়ে ছেড়ে দিলে এখানে চলে আসবে। এরপরে এখন আমার এখানেও সেম জিনিসটা এখানেও দরকার পড়ছে এখানেও দরকার পড়ছে তাই না, তাহলে আমরা এখানে একটা অপশন আছে আমরা যদি রাইট বাটন ক্লিক করি তারপরেও পাবো যে কপি মডিউল, মানে এই মডিউলটাকে আমরা কপি করতে যাচ্ছি করে এখানে যদি এই যে প্লাস সাইনের উপর রাইট বাটন ক্লিক করে পেস্ট মডিউল, আরো একটা ওয়ে আছে দেখা যাচ্ছে আমার এই জিনিসটা আরেকটা কাজ করতে পারি, আমরা ডুপ্লিকেট করতে পারি এই যে ক্লোনের যে আইকনটা এটা যদি ক্লিক করি তাহলে এই যে নিচে আর একটা ডুপ্লিকেট হয়ে গেছে, সেই এটাও আমরা টান দিয়ে চাইলে এভাবে বসাই দিতে পারি। এখন এইখানে দেখা যাচ্ছে আমার এই কন্টেন্টটা চেঞ্জ করা দরকার হচ্ছে, ওয়েব প্রথমটা ছিল ওয়েব ডিজাইন,
এরপরে আমি দিয়ে দিই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। এরপরে আমি এটা দিয়ে দেখা যাচ্ছে গ্রাফিক্স ডিজাইন। সেভ করলাম। এখন দেখেন যে আমার লেখাটা একদমই বর্ডারের গায়ে লেগে গেছে, আমার একটু প্যাডিং দেওয়া লাগছে। আমার মনে করেন আমার কাজ করা শেষ হয়ে গেছে, এখন আবার হঠাৎ করে আমার ক্লায়েন্ট বললো যে এখানে এটা গায়ে লেগে গেছে, একটু প্যাডিং দরকার আছে আমার, একটু প্যাডিং দুই পাশ থেকে একটু গ্যাপ তৈরি করে দাও। এখন কি করব, আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে ডিজাইনে যাব। তাহলে প্যাডিং দিতে গেলে কোথায় যেতে হবে আমার, স্পেসিং, স্পেসিং। এবার আমি এই দুটো কানেক্ট করে আমি দুই পাশ থেকে 10px করে আমি এটা প্যাডিং দিয়ে দিলাম। এখন সেভ করলাম। এখন আমার এই মডিউল গুলো আর এই মডিউল গুলো তো সেম স্টাইল দরকার, তাই না? সেক্ষেত্রে আমরা একটা কাজ করবো, এখন আমার এখানে ওয়েব ডেভেলপমেন্ট লেখা হয়ে গেছে, আমি কি এটা আবার ডিলিট করে বা এগুলো ডিলিট করে আবার যদি এটা আবার বসাই তাহলে আমার আবার চেঞ্জ করা লাগছে না এটা? সেক্ষেত্রে আর একটা ওয়ে আছে, সেটা কি, এইটার উপর যদি আমরা রাইট বাটন ক্লিক করি, যে এখানে আছে যে কপি মডিউল স্টাইলস, এটাকে যদি কপি করি, করে এইখানে এই যে সেটিং যে কোনো জায়গায়, মানে এর এই যে মানে কি বলবো, সেটিংস এর ওইখানে দিতে হবে সেরকম না, যে কোনো জায়গায়, এখানে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে এখন কি দেবো আমরা, পেস্ট মডিউল স্টাইল। যেহেতু আমরা মডিউলের স্টাইলটা কপি করছি, সেজন্য মডিউল স্টাইলটা কপি পেস্ট করে দিচ্ছি। তারপরে কি, এখানে আমরা সেম জিনিসটা পেস্ট করে দিই, পেস্ট মডিউল স্টাইল। তাহলে কি তৈরি হয়ে গেল না? ওকে, এরপর তাহলে ব্লার তো বোঝা গেল। এরপরে কি মডিউল আছে আমরা একটু দেখি, আমরা নতুন একটা রো নিই, রো নিয়ে কাজ করি। ব্লার্বের পরে আছে কি বাটন, মানে এখানে বোঝাই যাচ্ছে যে আমরা বাটন তৈরি করতে পারবো। আমরা যদি বাটন ক্লিক করি, এই যে ডিফল্ট ভাবে এরকম একটা বাটন তৈরি হয়ে গেছে, আর দেখা যাচ্ছে এখানে ক্লিক হ্যাড আছে, আমি দিয়ে দিই হচ্ছে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট। আর এখানে লিঙ্কে, মানে এই বাটনের লিঙ্ক ক্লিক করলে কোথায় যাবে। এরপর আরেকটা কি আছে, বাটন লিঙ্ক টার্গেট, এখানে যদি আমি যে ইন সেম উইন্ডো, আর এখানে যদি নিউ ট্যাব দিই তাহলে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে, ওই যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে আমাদের টার্গেট করতাম। আচ্ছা, এরপরে বাটনের এখানে আর কি কোনো অপশন এখানে নাই, কন্টেন্টের ভিতরে আর কোনো অপশন নাই। এরপর যাই আমরা কোথায়, ডিজাইনে যাই, ডিজাইনে। এখন কি বলছে, প্রথমটা কি অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে ক্লিক করে আমরা যদি যদি চাই যাই লেফট সাইডে থাকুক, তাহলে লেফট সাইডে, আমরা যদি মিডিলে সেট করে দিই তাহলে কোথায় যাবে, মিডিলে, আর রাইটে দিলে তো রাইটে যাচ্ছে। আচ্ছা, অ্যালাইনমেন্ট গেল। এরপরে কি আছে, টেক্সট, টেক্সটে ক্লিক করি, টেক্সট কালার ডার্ক থাক, আমি এখানে ডার্ক আর এখানে শুধু ডার্ক আর লাইটটা আছে, আমি চাচ্ছি না এই এই দুটা, আমার কাছে অন্য কালারও লাগতে পারে, সেজন্য আমি এখান থেকে কোনো কাজ করলাম না। এরপরে চলে আসলাম কোথায়, বাটনে, বাটনে এখানে বলছে ইউজ কাস্টম স্টাইলস ফর বাটন, মানে কাস্টম স্টাইল বাটনে যদি তুমি কাস্টম স্টাইল করতে যাচ্ছ, তাহলে এটা আমরা অন করে নিলে এবার বাটনের সব অপশন গুলো এখানে। প্রথমটা কি আছে, বাটন টেক্সট সাইজ, আমার দেখা বাটন সাইজটা আমার এখন ডিফল্ট 20px আছে, আমি 16 করে দিলাম। আচ্ছা, এবার কি কি বলছে, বাটন টেক্সট কালার, তাই না? তাহলে বাটন টেক্সট কালারটা আমরা একটা কাজ করি সাদা করে দিই, এখন তো দেখা যাচ্ছে না। এখন তারপর কি অপশন আছে, বাটন ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটা কাজ করে দিই, আচ্ছা রেড টাই করে দিই, গেল। এবার কি বলছে, বাটন বর্ডার উইথ, বাটনের চারি সাইডে কোনো বর্ডার আমরা দিতে চাচ্ছি কি না, বর্ডার উইথ কি দিব আমরা, আমরা দিই 5px দিলে অনেক বেশি মোটা, 2px থাক যেটা এখানে অলরেডি আছে। এখন কি বলছে, যে বাটন বর্ডার কালার, আমি কালারটা আপাতত একটু ব্ল্যাক দিয়ে দেখে, এই যে বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর কি বলছে, বাটন বর্ডার রেডিয়াস 2px আছে না 3px ডিফল্ট ভাবে আছে,
এখন আমাদের যদি একদম রাউন্ড শেপের দরকার হয় তখন কি করতে হবে? আমাদের রাউন্ড শেপের তো বড় তো দরকার হয় না, বাটনের ক্ষেত্রে সেগুলো হয়। কোনগুলোর ক্ষেত্রে? আইকনগুলোর ক্ষেত্রে রাউন্ড শেপ প্রপার দরকার হয়। তাহলে এই যে 3px আছে, 3px থাক। এরপর কি বলছে, বাটন লেটার স্পেসিং যদি দরকার হয় তাহলে আমরা এখানে দিতে পারবো। এখন আসছে কি, বাটনের ফন্ট রিলেটেড। বাটন ফন্ট আমি দিয়ে দিই, ধরেন লেটো দিয়ে দিলাম। আচ্ছা, ফন্ট ওয়েট রেগুলার আছে, রেগুলার থাক। আমি ফন্ট স্টাইলটা সবগুলো বড় হাতে করে দিলাম। এরপরে কি আছে, শো বাটন আইকন, মানে এই যে মাউস নিয়ে গেলে যে আইকন চলে আসতেছে না, এটা আমি চাচ্ছি কিনা এটা শো করাতে। শো করাতে যদি চাই তাহলে অন করে দিই। এখন কোন আইকনটা আমি সেট করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে দেখা যাচ্ছে এটা সেট করলাম, তাহলে এখন কি আসলো, হোভার করলে আমার এটা আসছে। এরপরে কি অপশন আছে, বাটন আইকন কালারটা, আইকন কালার সাদা দেখতে ভালো লাগছে। এরপর কি বলছে, বাটন আইকন প্লেসমেন্ট রাইট সাইড আর লেফট সাইড, লেফট সাইডে যদি দিই তাহলে আইকনটা কোন সাইডে আসবে, লেফট সাইডে। আমার তো লেফট সাইডে দিলে এক পাশে কেমন একটা বিশ্রী দেখাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করে দিই, এটা যেখানে ছিল রাইট সাইড করে দিই। ওকে, এখন কি বলছে, অনলি শো আইকন অন হোভার ফর বাটন, মানে আমি কি চাচ্ছি যে আইকনটা অনলি হোভার করার সময় শো হবে কিনা। আমরা যদি এটাকে অফ করে দিই, নো করে দিই, তাহলে অটোমেটিক এখানে শো করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি চাচ্ছি না অটোমেটিক শো করুক। এখন কি আসছে, এখন কি হচ্ছে, একটু এই যে এটা সরে যাচ্ছে না, কি করতে পারি? এরপরে আসি আমরা হচ্ছে স্পেসিং এ, স্পেসিং এটা আমার উপর নিচে, আবার বটমের বাটনের আমার উপরে নিচে, আমার একটু বড় চড়া করা দরকার পড়ছে। তাহলে আমরা টপ এন্ড বটমে যদি আমরা দিই যে 10px, ঠিক আছে, আর লেফট রাইটে দিই আমি 30, এখন ঠিক আছে না? আচ্ছা, এখানে আরো মজার অনেক বিষয় আছে, যে সবগুলো দেখাই। আমি চাচ্ছি যে হোভার করলে এই বাটনের ফন্ট সাইজটা একটু বড় হবে, কিভাবে করব? বাটনে আসি, ফন্ট সাইজটা কোথায় আছে আমার, এই যে ফন্ট সাইজ এইখানে দেখেন, একটা আছে মোবাইল, এই অপশনটা হচ্ছে বিভিন্ন ডিভাইসের জন্য, মানে ফন্ট সাইজ টাইজগুলো ছোট বড় করার জন্য। আর এই একটা অপশন আছে, এইটা হচ্ছে হোভার ইফেক্টের জন্য। এই যে যে কি চিহ্ন আছে, এটা যে কি বলে কার্সার আইকন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, প্রথমে আছে ডিফল্ট আছে ডেস্কটপ, আমি চাচ্ছি যে কি হোভার করলে বাটন উইথটা হবে 5px। এখন যদি আমরা ওকে করে দিই, দেখেন আমরা যখন মাউস নিয়ে যাচ্ছি, আরে মডিউল লেগে গেছে তো, আচ্ছা সেভ দিই আমরা।
3.4.3.2 পরীক্ষার আপডেট আসছে, এরকম করতেছে কেন বুঝলাম না। একটা লেটেস্ট ভার্সনটাতে আচ্ছা এনাবল করা লাগে না, আমি তো সেভ দিচ্ছি, তো সেভটা নিচ্ছে না।
আচ্ছা ওটা কাজ করবে না, সমস্যা নেই, লেটেস্ট আপডেট একটু আপডেট দিলে ওটা চলে আসবে না। এমনি দেখা এটা কাজ করছে তো মোটামুটি, কিন্তু কালার গুলো আসে নাই, স্টাইলিং হয়তো বা নতুন আপডেট নিয়ে আসছে তো এখন একটা প্রবলেম মনে হয় থেকে গেছে। আচ্ছা তাহলে বাটন তো কি রিলেটেড সবকিছু তো বোঝা গেল, এরপরে কি আছে দেখি আমরা। এই যে এমনি এখানে দেখা যাচ্ছে যে মাউস নিয়ে গেলে বড় হচ্ছে, এরপরে কি আছে, কল টু অ্যাকশন, এটা অন করি, এখানে কি কি অপশন আছে, কি কি আছে, টাইটেল আছে, বাটন আছে, তারপরে কি আছে, টেক্সট আছে, আর লিঙ্কটা আছে তো থাক। আচ্ছা আমরা একটা কল টু অ্যাকশন দিয়ে দিই, যে কল টু অ্যাকশন মানে কি, কল টু অ্যাকশন কে বলা হয় মানে এটাকে বলা হয় যে কাস্টমারদের মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য যে এগুলো করা হয় ওগুলো কে বলা হয় কল টু অ্যাকশন। এটা কেমন হতে পারে যে নিড এ ওয়েবসাইট, এখানে দিয়ে যে কন্টাক্ট আছে, আর এখানে কি বাটন লিংক ইউআরএল এটা হ্যাশ দিয়ে দিলাম, কারণ কি এখানে এই মডিউলটার ক্ষেত্রে মানে বাটন লিংক ইউআরএল যদি কিছু নাই থাকে তাহলে ওটা শো করবে না। ঠিক আছে আচ্ছা এখানে আর কোনো অপশন নেই, এখন আছে আর বাকি যেগুলো আছে কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আমি যদি রেড কালার দিতে চাই তাহলে রেড কালার, এরপরে কি আছে এই যে ফন্ট সাইজ টাইজ বাটনের জন্য যদি আমার অন্য কোনো অপশন করা কাস্টমাইজ স্টাইল করা থাকে সেগুলো আছে। আচ্ছা আমরা একটু সেভ দিলাম, এটাও সেভ দিই, এখানে এসে একটু রিলোড দি। ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ না করার কারণটা মনে হয় বুঝতে পারি, তাও কাজ করছে না। টেস্টিং না করে এরা ছেড়ে দেয়, খুব সমস্যা। আচ্ছা থাক আমরা এইখানেই দেখি, ওটা যখন আপডেট হলে ও হবে যখন তখন ওটা অটোমেটিক ওইখানে চলে যাবে। এরপরে আর কি মডিউল দেখা যায় এখানে, ও আরো একটা জিনিস যে কিছু দেখা যাচ্ছে আপনার এমন কোন একটা অপশন চলে আসলো যে এই হেডিংটার ক্ষেত্রে আপনার এমন একটা অপশন চলে আসলো যে মানে এই হেডিং এর নিচে আপনি একটা বর্ডার দিবেন, মনে করেন শুধু এই হেডিং এর নিচে, কিন্তু আপনার এখানে ডিজাইনের ভিতরে কিন্তু হেডিং এর জন্য কোনো অপশন নাই। এই যে টাইটেল ট্যাগের নিচে যদি আপনি কোনো 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 দিতে যান একটা বর্ডার দিবেন দেখা যাচ্ছে, সেটা কিন্তু এখানে নাই। সেই ক্ষেত্রে কি কোথায় যাব আমরা, সেই ক্ষেত্রে আমরা যাব এই যে অ্যাডভান্সে, অ্যাডভান্স এরপরে আসবে হচ্ছে কাস্টম সিএসএস। এইখানে আসলে এখানে টোটাল জিনিসগুলো আছে, বিফোর আমরা ওই যে আফটার বিফোর করছিলাম, যদি আমরা আমি আমি এই মডিউলের আগে পরে যদি কিছু লিখতে চাই করতে চাই তাহলে বিফোর, এরপর যদি মেইন কন্টেন্ট মানে বোঝা যাচ্ছে যে এখানে লিখলে টোটাল এই কন্টেন্টটার ভিতরে কাজ করবে, মানে এখানে যদি আমি দিই যে কি ব্যাকগ্রাউন্ড রেড তাহলে কোথায় কাজ করলো, পুরো আমার এই কন্টেন্টে, কিন্তু আমি এটাকে কাট করে নিই আফটার,
এখন এরপর কি বলছে, প্রোমো ডেসক্রিপশন, মানে এখানে দিলে কোথায় হবে বলেন তো, ডেসক্রিপশন কোনটা এই কন্টেন্ট, এই যে এইটুকু হচ্ছে ডেসক্রিপশন। এখানে যদি না বুঝেন তাহলে কোনো একটা ডিফল্ট একটা ছোট একটা দিয়ে দেবেন। আচ্ছা এই টোটালটাই ডেসক্রিপশন বোঝাচ্ছে তাই না? আচ্ছা তাহলে এটাকে আমরা কেটে দিলাম। বাটন, এই যে প্রোমো টাইটেল, এখানে যদি কিছু দিই তাহলে কোথায় যাবে আমার, এই যে অনলি বাটনে যাবে, কারণ এখানে বাটন লেখাই আছে। আর এই যে টাইটেল আমি যদি এইখানে দিই, দেখেন আমার শুধু টাইটেলে যাচ্ছে, আমি এখানে দিয়ে দিলাম কি বর্ডার বটম 1px সলিড, আমি দিয়ে দিই সাদা কালারটা। বুঝে গেল? তাহলে আমি কাস্টম ওকে করতে পারবো। এরপর এখানে আবার দেখাচ্ছে আমাদের, আমি কাস্টম যে কোডটা করেছি এটার আবার রেসপন্সিভটা আজকে দেখাবো না, রেসপন্সিভ এর অপশন আছে যে আপনার, আমরা যেরকম রেসপন্সিভ বিভিন্ন স্ক্রিনে যেরকম কাস্টম কোড গুলো যে অপশন গুলো এই ডিজাইনে আছে সেগুলো আপনি ডিরেক্টলি চেঞ্জ করতে পারবেন, কিন্তু যে মডিউল গুলো আপনি এখান থেকে করছেন সেগুলো তো আপনার চেঞ্জ করতে হবে। যে আমার এই ডিজাইনটা এবার মোবাইল স্ক্রিনে একটু সমস্যা হচ্ছে আমি চেঞ্জ করবো, সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে এই যে মোবাইল, এবার ডেস্কটপে এখন এইভাবে যাচ্ছে, এখন যদি ট্যাবলেটের জন্য ডিজাইন করতে চাই তাহলে ট্যাবলেটে এখন কেমন শো করছে আপনি এখান থেকে লাইভ দেখতে পারবেন। আর যখন ট্যাবলেটের জন্য যদি ওই বর্ডারটা যদি না না দিতে চান, তাহলে আমি ট্যাবলেটের জন্য কি দিলাম বর্ডার, ঠিক আছে, ড্যাশ, আমি একটা কাজ বটমের ক্ষেত্রে আমি বর্ডার যা আছে তাই থাকবে, শুধু আমি কালারটা চেঞ্জ করব, কালার রেড, আচ্ছা বর্ডার কাজ করে নাই, দেখি বর্ডার বটম, ওয়ান px সলিড আসছে না? এখন আমি এটা আবার কপি করি, মোবাইলের জন্য দেখাচ্ছে আমি অন্য আর ব্ল্যাক কালার দিব। তাহলে এই যে মোবাইল ডিভাইসে এখানে আপনি লাইভও দেখতে পাচ্ছেন মোবাইল ডিভাইসে আমার কেমন ভাবে শো করছে, কন্ট্রোল শিফট এম দেওয়া লাগবে না। তাহলে এখানে আমি দিয়ে দিলাম ব্ল্যাক, ও আচ্ছা আমি সেই ইসে দিয়ে ফেলছি। ওকে, এরপরে আর কি মডিউল আছে, সার্কেল কাউন্টার, তাহলে সার্কেল কাউন্টার দিলে কি হয় দেখি, এই যে এই জিনিসটাকে সার্কেল কাউন্টার বলে, যদি কখন আমাদের এরকম দরকার হয় তাহলে এই জিনিসটা নিয়ে আমরা ইউজ করতে পারি। এখানে অনেক রকম অপশন আছে, সব কিছু আপনি পাবেন, এটাও অন টাইপস অফ প্রোগ্রেস বারের মতন, কিন্তু প্রোগ্রেস বার সোজাসুজি হয়, আর এটা হচ্ছে সার্কেল। আমি এখানে যদি পার 50% আছে, নাম্বার যদি আমি এটা 80 করে দিই, সরি 80, তাহলে এরকম আসলে টাইটেলটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা টাইটেল চেঞ্জ করে দেবো। এখন আসি এলিমেন্টস, পার্সেন্ট সাইন, আমরা যদি চাই এই পার্সেন্ট সাইনটা না থাকুক তাহলে এটা অফ করে দিতে পারবো। আচ্ছা এরপর ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড যদি কোনো কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড দিয়ে দিলাম, তাও দেখতে খারাপ লাগছে এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে, তাহলে বোঝা যাচ্ছে যে টোটাল শুধু সার্কেলে হচ্ছে না, টোটাল সব জায়গায় হচ্ছে। তাহলে অবশ্যই আমি এটা চেঞ্জ করে দিই, রিমুভ করে দিলাম। এখন আসি ডিজাইনে, সার্কেল, সার্কেল কালার,
সার্কেল কালারটা কি আছে আমার, এই কালার আছে। আমি যদি দিই যে সার্কেল কালারটা রেড কালার, এরপর কি আছে সার্কেল ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে এই সার্কেলের ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় হবে। এটা যদি আমি ব্লু দিই, সরি পার্পেল কালার দিই, তাহলে কোথায় কোন জায়গায় চেঞ্জ হয়েছে? হয়নি। এটা যাবে এই বাকি যেটুকু অপশন আছে এইটুকুর উপরে, মানে যতটুকু ফাঁকা থাকবে। এখানে অপাসিটি আছে, সার্কেল ব্যাকগ্রাউন্ড অপাসিটি। আমি এর আগে একবার এই কোন কালারটা এটা দিচ্ছিলাম, তারপর হালকা বোঝা যাচ্ছিল। এখানে অপাসিটি যদি আমরা বাড়ায় দিই তাহলে কিন্তু এই কালারটা আসবে পুরো। যদি অন করে দিই, আমরা অপাসিটি দেখছিলাম না, অন সর্বোচ্চ ভ্যালু, অন দিই তাহলে পুরো সলিডটাই আসলো। এরপর টেক্সট রিলেটেড, এরপর কি নাম্বার টেক্সট, এই এই জিনিসটা যদি নাম্বারটা যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে সেটা আমরা এটা দিয়ে করব। সাইজিং যদি কখন মানে সাইজ নিয়ে কখন ইয়ে করা লাগে, চেঞ্জ করা লাগে। আচ্ছা এরপর আর কি আছে, কোড। কোডের কাজ কি, এখানে আপনি যদি মানে এই কোড দিয়ে কি করবেন, আপনি যদি কখনো কোনো HTML লিখতে চান সেগুলো এই কোড ট্যাগের ভিতর মানে কোড মডিউলটার ভিতরে লিখতে পারেন। এরপরে কি আছে, কমেন্টস, মানে আপনি যদি কমেন্টস গুলো শো করাতে চান কোথাও কোনো জায়গায় তাহলে এটা অন করে দিতে পারবেন। জিরো কমেন্টস, এলিমেন্ট কি কি এলিমেন্ট হতে পারে এখানে, শো অথর অ্যামেটার, শো রিপ্লাই বাটন, শো কমেন্টস কাউন্ট। এখানে একটা যেহেতু আমাদের ওয়েবসাইটে কোনো কমেন্টস নাই সেজন্য শো করছে না, কমেন্টসটা যদিও লাগে না আমাদের, বেশি লাগে হচ্ছে এই যেগুলো দেখাচ্ছি। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, আমরা যদি কোনো অনেক সময় ওয়েবসাইট দেখি না, কন্ট্যাক্ট করলে যদি চাই যে আমার ওয়েবসাইটে এটা মানে কন্ট্যাক্ট ফর্মটাও কেউ এটা লিখে দিলে আমার কাছে মেইল আসবে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম দিয়ে করতে হবে। কন্ট্যাক্ট ফর্মটা আমরা যখন টেমপ্লেট বানাবো নেক্সট ক্লাসে তো সেদিন দেখাবো। এবার আছে কি আছে, কাউন্টডাউন টাইমার, মানে কি অনেক সময় ওয়েবসাইটে দেখি না যে আর মানে অফার দেয় যে 24 ঘন্টা জন্য একটা অফার চলছে, আর 10 মিনিট বাকি আছে, 20 মিনিট বাকি আছে, ওই রকম যদি কখনো কিছু তৈরি করার লাগে সেক্ষেত্রে কাউন্টডাউন টাইমারটা দেখায়। এই যে আমি এখানে কি কর কি করতে আমি চাচ্ছি যে কেউ আমার আজকে কত তারিখ, 11 তারিখ না, 11 তারিখে কয়েক, এরপর বলছে যে টাইম কত কয়টার সময়, আমি যাচ্ছি যে 11 তারিখ 20টা 20, মানে কয়টা, 10টা 20 মিনিট 0-তে, এই যে ওকে করে দিই। আচ্ছা মার্চ, ও মার্চ মাস দিয়ে ফেলছি আমরা, ফেব্রুয়ারি 11 তারিখ দিই, তাহলে কয় কয় ঘন্টা আছে আর আমাদের হাতে, তাহলে 8 ঘন্টা 23 মিনিট আছে। এবার এখানে আমরা একটা কিছু একটা লিঙ্ক দিয়ে দিলাম যে সাইন আপ নাও টু গেট 10% ডিসকাউন্ট, এটাই হচ্ছে যেগুলো থাকে। এরপরে আর কি আছে, ডিভাইডার, ডিভাইডারটা একটু অন করে দেখি। এই যে একটা সেকশন থেকে আরেক সেকশনে যে আমরা যে কখনো ওই যে ডিভাইড মতন যে আমরা আগে কি দিতাম বর্ডার দিয়ে দিতাম না, এখানে যদি আমরা অন্য টাইপের কিছু দিতে চাই। আচ্ছা ডিভাইডার গেল, এবার ডিভাইডারের ভিতরে উইডথও সেট করা যায়, মানে এই যে ডিজাইন অপশন লাইন, এই লাইনটার কালার যদি আমি চাচ্ছি যে কি রেড কালার হোক, রেড কালার অন করে দিলাম। তারপর লাইন স্টাইলটা কি সলিড, সলিড আছে, ড্যাশ আছে, ড্যাশড আছে, তারপরে কি আছে ডটেড আছে, এরপরে কি আছে ডাবল আছে, গ্রুপ আচ্ছা। এরপর কি লাইন পজিশন, এটা কোন জায়গায় থাকবে, উপরে না নিচে, কারণ এর এখানে সাইজিং স্পেসিং আছে, স্পেসিং না সরি সাইজিং এ আসি। এই যে ডিভাইডার ওয়েট 1px, ওয়েট মানে কি এই লাইনটার থিকনেস কতটুকু হবে, আমি যদি এখানে দিই, যদি দিই 10 বসাই দিই,
তাহলে ওটা 10 হয়ে যাচ্ছে। এরপর ডিভাইডার উইথ, আমি চাচ্ছি যে অনেক সময় যে ছোট্ট একটুখানি ডিভাইডার তৈরি করতাম না আমরা টাইটেলের পরে শো করতো, যদি ওইরকম কিছু করতে চাই এই যে উইথ আমরা কমাই দিলাম, এই যে ছোট এত পার্সেন্ট, 7%। এরপরে কি আছে, এটা হচ্ছে দেখা যাচ্ছে আমার এটা আবার দরকার 7% দিচ্ছে, এবার এটা মিডিলে দরকার, তাহলে অবশ্যই এই যে মডিউল অ্যালাইনমেন্ট মিডিল করে দিলাম। আচ্ছা এরপরে কি আছে, ইমেইল অপশন এটা বাদ দি, পোর্টফোলিও ফিল্টারেবল পোর্টফোলিও এটা এখন না। আচ্ছা আপনাদের আজকে পর্যন্ত থাক, আপনাদের বাসার কাজ দিচ্ছি গ্যালারি, মানে গ্যালারি মডিউল, ইমেজ মডিউল, এরপরে হচ্ছে নাম্বার কাউন্টার, আর হচ্ছে এখান থেকে আর বুঝবেন না আর একটা জিনিস কি স্লাইডার। আচ্ছা স্লাইড এতগুলো না, শুধু অনলি স্লাইডারটা বাসার থেকে দেখে বিভিন্ন রকম স্লাইডার কয়েকটা স্লাইডার তৈরি করে আমাকে দেখাবেন। আর কালকের দিনটা হচ্ছে এটার মানে মডিউল নিয়ে আলোচনা করব, নেক্সট ডে থেকে একটা টেমপ্লেট বানাবো আমরা। আজকে কত তারিখ, 11 তারিখ পড়ছে, আর হাতে 17 দিন আছে। আর আমি একটা বলছি বলে একটা না, আপনার যদি পারেন তো সবগুলো মডিউল একটু বাসায় থেকে দেখে আসেন। কারণ এই টিমটা দিয়ে ম্যাক্সিমাম ওয়েবসাইট মানে ক্লায়েন্ট যেরকমই ওয়েবসাইট ডিজাইন করতে দিক না কেন, ম্যাক্সিমাম ডিজাইন এটা টিমটা দিয়ে করা সম্ভব। এই একটা আছে, আর একটা আছে, আর একটা প্লাগইনস আছে, সেটা হচ্ছে নাম হচ্ছে এলিমেন্টর, এলিমেন্টরটা দিয়েও হিউজ পরিমাণের কাজ করা সম্ভব।